আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পানিয়াটি পৌরসভার শোকস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, উপস্থিত ছিলেন পানিয়াটির বিধায়ক কেন্দ্রের মুখ্য সচেতক নির্মল ঘোষ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানোর আগে প্রথমেই অনুপম দত্ত নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের মধ্যে 8 নম্বর ওয়ার্ডে তিনি কয়েকদিন আগে খুন হন তার প্রতি শ্রদ্ধা জানানো। প্রথমেই পৌর প্রধান স্বপন ঘোষ স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে শপথ গ্রহণ অনুষ্ঠানে কাজ শুরু করে। আজকের এই পৌরসভায় পৌর প্রধান নির্বাচিত হন মলয় রায়, উপপৌর প্রধান নির্বাচিত হন সুভাষ চক্রবর্তী। মোটামুটি শোকস্তব্ধ পরিবেশের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হয়ে গেল পানিহাটি পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। প্রথমে আমাদের যারা পুরুষ বন্ধুরা আছেন তারা প্রথমে পড়েনি, তারপরে মহিলা বন্ধুরা পড়বে। মৃত্যু মাঝে যদি পায় কেউ অমৃতময় লোক তবে তাই হোক। আমরা আমাদের ভাতৃসম পৌরপিতা অনুপ আমরা যাচ্ছি আমাদের শপথ গ্রহণের অনুষ্ঠানে। আমি আজকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনার অর্ডার অনুযায়ী এখানে পানিহাটি মিউনিসিপ্যালিটির যে সমস্ত নবনির্বাচিত কাউন্সিলররা আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটা শুরু করছি। তার আগে মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়, মাননীয় বিধায়ক স্যার এবং যতজন কাউন্সিলর আজকে আলোচনা আছেন তাদের সবাইকে আমার শ্রী অথবা শ্রীমতী পৌরসভার মৃত্যুর পর আজকের দিন আর কোন উৎসব উদযাপনের সুযোগ নেই, তাও আমি আপনারা যারা নির্বাচিত হয়েছেন শপথ নিলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মানুষ আপনাদের উপর ভরসা করেছেন, ভরসা রেখেছেন। পানিহাটির 5 লক্ষ মানুষকে যে পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের উপর ন্যস্ত হয়েছে আমি আশা করি সর্বশক্তি দিয়ে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। আমি আশা করব যে অনুপমের যে আরোগ্য কাজ আমরা সবাই মিলে সম্পূর্ণ করব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দিক নির্দেশ আমাদের প্রসিদ্ধ হয়েছেন আজকের দিনে শপথ বাক্য পাঠ রায়কে সঙ্গে নিয়ে WBCS এক্সিকিউটিভ মানুষ কাউন্সিলররা যারা শপথ দিচ্ছে তাদেরকে বলবো যে আপনাদের হাতে কাগজ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে সেই কাগজে যা লেখা আছে সেই অনুযায়ী। মাননীয় ভারতী ঘোষ আমাদের যিনি ডাব্লিউ অফিসার, প্রথমে আমাদের যারা পুরুষ বন্ধুরা আছে তারা প্রথমে পড়েনি, তারপরে মহিলা বন্ধুরা পড়বে। মাননীয় শ্রী নির্মল ঘোষ, আজকে বিধানসভার বাজেট অধিবেশন চলছে, হোম ডিপার্টমেন্টের বাজেট, তার মধ্যেও তিনি আজকে উপস্থিত হয়েছেন। পরমাশিসকে বলছি মাইক ধরবার জন্য। আমি আমাদের যিনি আজকে শপথ বাক্য পাঠ করাবেন শ্রীমতী ভারতী বোস WBCS এক্সিকিউটিভ, তাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আমাদের রিও সেক্রেটারি গৌরাঙ্গ দাস, সেক্রেটারি গৌরাঙ্গ দাস মঞ্চে আসুন। আর যারা অফিসের আধিকারিক যারা এসছেন তাদের শপথ গ্রহণ করিয়ে দেওয়া, তারপর আপনাদের এই বোর্ডের এই যে প্রথম মিটিং এ প্রেসিডেন্ট কে হবেন তার সিলেকশন করিয়ে দেওয়া, এটা তারপর প্রেসিডেন্ট ওনার মতো করে মিটিংটা পরিচালনা করবেন। তারপরে যখন আপনাদের চেয়ারম্যান ইলেকশন হয়ে যাবে তখন আবার আমার ভূমিকা হচ্ছে সেই চেয়ারম্যান যিনি হলেন তিনি আমার সামনে শপথ। এইটুকু হচ্ছে এই মিটিং এর আজকে কি হবে সেটা আমি বলে দেবো। এবারে তাহলে আমি বলবো আমরা সিলেকশন ফেজটা চলে যাই আপনাদের মধ্যে থেকে। আপনাদের সভা পরিচালনার জন্য একজন প্রেসিডেন্টের নাম আপনাদের করতে হবে এবং একজনকে প্রপোজ করতে হবে, একজন মানে শপথ গ্রহণ এক একজন করে না করিয়ে একসাথে মঞ্চের নিচে দাঁড়িয়ে আজকে আমরা খুব সাধারণ সাদাসিধে ভাবে
শপথ গ্রহণ অনুষ্ঠানটা করলাম তার কারণ ধনু সদ্য 3 দিন হলো চলে গিয়েছে, এই সময় উৎসব উদযাপনের সময় নয়। আমরা সবাই মিলে তাই নিয়ম রক্ষার যেটা শপথ গ্রহণ সেটা করলাম। আমাদের চেয়ারম্যানও নির্বাচিত হবে, কিন্তু আজ ভীষণ অভাববোধের মধ্যে আমরা এই কাজটা করেছি। এই শপথ আমাদের কাছে ভালো লাগছে না, তার জন্য আমরা একটা খুব ছোট্ট আকারে সংক্ষেপে আর একটা শান্তি কামনা করে সে যেখানে থাকুক ভালো থাকুক শান্তি কামনা করে আমরা ছোট্ট আকারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যার জন্য আমরা আলাদাভাবে নিলাম না। তারপর ভীষণ রোদ, এত মানুষ রয়েছে রোদের মধ্যে, তার জন্য আমরা এটাকে একসঙ্গে সমর্থন করি। নির্বাচিত হওয়ার পরেও শপথ গ্রহণ অনুষ্ঠান এখন এটা একটা দুঃখে ভরা যে অনুপমের মতো ছেলে, ব্রাইট বয়, অত্যন্ত ভালো ছেলে, পরিশ্রম ছেলে, তাকে হত্যার পর যে আমাদের দল তৃণমূল কংগ্রেস সবাই যে শোকাহত, সেই শোক প্রকাশ করেই আমরা কেউ এটাকে আনন্দময় না করে এটাকে আমরা প্রতিজ্ঞাবদ্ধতার মধ্যে নিয়ে গেছি। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।